প্রশ্ন এক উত্তর ও দক্ষিণ ভারতের জল বিভাজিকা কাকে বলে উত্তর বিন্ধ্য পর্বতকে উত্তর ও দক্ষিণ ভারতের জল বিভাজিকা বলে প্রশ্ন দুই ভারতের প্রধান নদীর নাম কি উত্তর ভারতের প্রধান নদীর নাম গঙ্গা প্রশ্ন তিন গঙ্গা নদীর দৈর্ঘ্য কত উত্তর গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য প্রায় 2510 কিলোমিটার এর মধ্যে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 2071 কিলোমিটার পথ প্রশ্ন আট গঙ্গার গতিপথকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কে কে উত্তর গঙ্গার গতিপথকে তিনটি ভাগে ভাগ করা যায় এক উচ্চ গতি দুই মধ্য গতি এবং তিন নিম্ন গতি প্রশ্ন পাঁচ গঙ্গার উৎপত্তি কোথায় উত্তর কুমায়ুন হিমালয়ের অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি প্রশ্ন ছয় গঙ্গার উচ্চ গতি কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত উত্তর উত্তরাঞ্চল রাজ্যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত প্রশ্ন সাত দেবপ্রয়াগের কাছে কোন নদী গঙ্গায় এসে পড়েছে উত্তর অলকানন্দা নদী প্রশ্ন আট ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম কি উত্তর ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা প্রশ্ন নয় গঙ্গার মধ্যগতি কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত উত্তর উত্তরাঞ্চলের হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত প্রশ্ন দশ গঙ্গার নিম্নগতি কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত উত্তর ঝাড়খণ্ডের রাজমহল থেকে বঙ্গোপসাগরের উপকূল অর্থাৎ মোহানা পর্যন্ত প্রশ্ন এগারো পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি উত্তর গঙ্গা বদ্বীপ বা গঙ্গা ব্রহ্মপুত্র মোহানার বদ্বীপ প্রশ্ন বারো গঙ্গার প্রধান উপনদীর নাম কি উত্তর গঙ্গার প্রধান উপনদীর নাম যমুনা তেরো যমুনার উৎপত্তি কোথায় উত্তর কুমায়ুন হিমালয়ের যমুনোত্রী হিমবাহ প্রশ্ন চৌদ্দ যমুনের তিনটি উপনদীর নাম লেখো উত্তর চম্বল বেতোয়া এবং কেন প্রশ্ন পনেরো গঙ্গার বাম তীরের উপনদীগুলির নাম কি উত্তর রামগঙ্গা গোমতী মর্জরা গণ্ডক কোশী প্রভৃতি প্রশ্ন ষোলো গঙ্গার ডান তীরের উপনদীগুলির নাম কি উত্তর যমুনা সোন প্রভৃতি প্রশ্ন সতেরো গঙ্গার তীরে অবস্থিত চারটি শহরের নাম লেখো উত্তর এক কলকাতা দুই পাটনা তিন এলাহাবাদ এবং চার কানপুর পাঁচ হরিদ্বার প্রশ্ন আঠারো উত্তর পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কি উত্তর সিন্ধু নদ প্রশ্ন উনিশ সিন্ধুর উৎপত্তি কোথায় উত্তর তিব্বতের সিন খা বা হিমবাহ থেকে সিন্ধুর উৎপত্তি প্রশ্ন কুড়ি সিন্ধুর পাঁচটি প্রধান উপনদীর নাম কি উত্তর এক শতদ্রু দুই বিপাশা তিন বিতস্তা বা ঝিলাম চার চন্দ্রভাগা এবং পাঁচ ইরাবতী প্রশ্ন একুশ কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে উত্তর ঝিলাম বা বিতস্তা নদী প্রশ্ন বাইশ কোন নদীর তীরে মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল উত্তর সিন্ধুদের তীরে প্রশ্ন তেইশ উত্তর পূর্ব ভারতের প্রধান নদীটির নাম কি উত্তর ব্রহ্মপুত্র প্রশ্ন চব্বিশ ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায় উত্তর তিব্বতের রাক্ষসতাল মানস সরোবরের কাছে চেমায়ুংডুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র উৎপত্তি প্রশ্ন পঁচিশ তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম কি উত্তর শাম্প প্রশ্ন ২৬ কোন কোন নদীর মিলিত ধারার নাম ব্রহ্মপুত্র উত্তর দিহং দিবং এবং লোহিত নদীর মিলিত ধারার নাম ব্রহ্মপুত্র প্রশ্ন ২৭ ব্রহ্মপুত্র দুটি উপনদীর নাম লেখো উত্তর সুবনশিরি ও ভরলি প্রশ্ন ২৮ লুনি কোথায় পড়েছে উত্তর কচ্ছের রান অঞ্চলে প্রশ্ন ২৯ রাজস্থানের প্রধান নদী কি উত্তর লুনি প্রশ্ন ত্রিশ প্রবাহের দিক অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলিকে কি কি ভাগে ভাগ করা যায় উত্তর এক পূর্ব বাহিনী নদী এবং দুই পশ্চিম বাহিনী নদী প্রশ্ন ৩১ কয়টি পূর্ব বাহিনী নদীর নাম লেখো উত্তর এক সুবর্ণরেখা দুই মহানদী তিন গোদাবরী চার ক্রিয়া
5 কাবেরী প্রভৃতি প্রশ্ন 32 কোন নদীর গতিপথে বিখ্যাত হো জলপ্রপাত সৃষ্টি হয়েছে উত্তর সুবর্ণরেখা নদীর গতিপথে প্রশ্ন 33 দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম কি উত্তর দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম গোদাবরী প্রশ্ন 34 শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত উত্তর কাবেরী নদীর গতিপথে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত প্রশ্ন 35 সবরমতী কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় পড়েছে উত্তর আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কাম্বে উপসাগরে পড়েছে প্রশ্ন 36 ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গেসুপ্পা কোন নদীতে অবস্থিত উত্তর কর্ণাটকে শরাবতী নদীর গতিপথে প্রশ্ন 37 গঙ্গা নদী অববাহিকার আয়তন কত উত্তর সকাল 8:38 লক্ষ বর্গ কিলোমিটার প্রশ্ন 38 ভারতের দুটি হ্রদের নাম লেখো উত্তর 1 রাজস্থানের সম্বর এবং 2 কাশ্মীরের ডাল প্রশ্ন 39 গঙ্গা ছাড়া ভারতের অন্য একটি নদীর নাম করো যার মোহনায় বদ্বীপ আছে উত্তর মহানদী গোদাবরী ক্রিয়া কাবেরী নদীর মোহনায় বদ্বীপ আছে প্রশ্ন 40 ব্রহ্মপুত্র নদ কোন অঞ্চলে সাংপো নামে পরিচিত উত্তর তিব্বতের ব্রহ্মপুত্র নদ সাংপো নামে পরিচিত প্রশ্ন 41 ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো উত্তর ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি প্রশ্ন 42 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি উত্তর গোদাবরী প্রশ্ন 43 চিলকা কি স্বাদু জলের অথবা লবণাক্ত জলের হ্রদ উত্তর চিলকা লবণাক্ত জলের হ্রদ প্রশ্ন 44 ভারতের বৃহত্তম নদীটির নাম কি উত্তর ভারতের বৃহত্তম নদীটির নাম গঙ্গা প্রশ্ন 45 ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কি উত্তর বর্তমানে ভারাই নদীতে কুঞ্চিকল জলপ্রপাত প্রশ্ন 46 নর্মদা নদীর উৎস কোথায় উত্তর মধ্যপ্রদেশ ছত্রিশগড় রাজ্যের সীমানায় অবস্থিত মহাকাল বা মৈকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ প্রশ্ন 47 কোন জলপ্রপাতকে মহাত্মা গান্ধী প্রপাত বা যোগপ্রপাত বলে উত্তর কর্ণাটকের শরাবতী নদীর উপর গারসপ্পা জলপ্রপাত